হ্যাঁ কি বলবো, নদী জমে বরফ হয়ে গেছে। ভিডিওতেই দেখেছিলাম ভাই, আগের বার আসার সময় এত ভিডিও আমি মানালি দেখেছিলাম যে আমার ধারণা ছিল এইরকমই হবে। এবার সেটা ভিডিও আর দেখিনি, এবার সেটা পেয়ে গেছি, যেহেতু ভিডিও আর দেখিনি, কারণ এই বছর জানতাম যে কপালে বরফ আছে, যে টাইমে যাচ্ছি বরফ আছে, এখানে বীভৎস স্নোফল হচ্ছে। এই একটা জিনিস জানিস তো, যত বরফ পড়বে আপেল তত বেশি হবে। এই আপেল গাছ কিন্তু এগুলো সব প্রচুর ফলন হবে আপেল, যত বরফ পড়বে তত আপেল ভালো হবে। কিন্তু ফুল, ফুলের সময় যদি একবার বরফ পড়ে যায় তাহলে ফুল সব শেষ। উপর থেকে আগিয়া, উপর থেকে নিচে আগিয়া।